তোমার কি মনে হতে পারে এটা ফ্রিজ? কিন্তু না, খোলো, এই দেখো গরমে ঠান্ডা জামা কাপড় পরার মজাই আলাদা। এই যে ব্যক্তিটাকে দেখছেন, বাদশাহ যে মুভিটা দেখেছেন আপনারা শাহরুখ খানের, একটু বেশি সিরিয়াসলি নিন অবশ্যই। বাদশাহ মুভিতে বলেছিল ফ্রিজ মে দাম কাপড়ে রাখে। টাইম হয়ে গেছে এখন সন্ধ্যে 7টা। আমি এখন কোথায় যাচ্ছি তা একটু পর বলি। তার আগে তোমাদেরকে এটা বলি, জাস্ট কিছুদিন ধরে আমি জাস্ট পাগল হয়ে গেছি, পাগল পাগল ইন দ্য সেন্স আমার লাস্ট ভিডিও আমি আপলোড করেছি প্রায় 7-8 দিন আগে। মানে আমার লাস্ট ভিডিও ছিল নিকো পার্কের ভিডিও। তারপর আমার একটা ট্রিপে যাওয়ার প্ল্যান ছিল, যেটা আমি আগের ব্লগেই বলেছিলাম, কিন্তু সেই ট্রিপটা হয়ে গেছে আমার ক্যান্সেল। শুধুমাত্র ওই ট্রিপটাই না, আমার আরও 2-3টে ট্রিপ আমার আরও 2টো ট্রিপ হওয়ার কথা ছিল, সেই 2টো ট্রিপই আমার হয়ে গেছে ক্যান্সেল। আর আমার মাথা হয়ে গেছে একদম গরম। আমার যাওয়ার কথা ছিল সান্দাকফু, তো সান্দাকফু ছাড়াও আরও 2-1টা প্ল্যান ছিল, তবে সান্দাকফু যাওয়াটা আমার প্রায় নিশ্চিত ছিল। তার কারণটা হচ্ছে টিকিট টিকিট সব কাটা হয়ে গেছে, সব শেষ মুহূর্তে টিকিটটা ক্যান্সেল হয়ে গেল। আমার সাথে আমার একটা দাদা যাচ্ছিলো, আমি দাদাটাকে একটু ঝুলিয়েছিলাম, যদিও আমারও একটু দোষ ছিল। তার কারণটা আমি ঠিক শিওর ছিলাম না আমি কোন ট্রিপটায় যাবো, সেই জন্য আমি একটু কনফিউজ ছিলাম। আর সেই কনফিউজ থাকার জন্য দাদা আমার টিকিট ক্যান্সেল করে দিয়েছে। আমি জাস্ট যাওয়ার একদিন আগে জানতে পেরেছি যে আমি যাচ্ছি না সান্দাকফু। তো আমার মাথা হয়ে গেছে একদম গরম। তারপর আমি অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম, ইভেন এখনও করছি, কিন্তু আমাকে কেউ সঙ্গ দিচ্ছে না। কিন্তু আমি যাবই যাবো, মোটামুটি কিছুদিনের মধ্যে আমি একাই বেরিয়ে যাবো। আর আমি এখন যাচ্ছি হচ্ছে স্পেন্সার, তার ওখানে রয়েছে শিভম, শিভমকে আমি তুলবো। তোমরা দেখেছো লাস্ট কয়েকদিন ধরে আমরা প্রত্যেক রবিবার আমরা 3টে বন্ধু মিলে ঘুরতে যাচ্ছিলাম। এই রবিবার কোথায় যাবো ঠিক বুঝতে পারছিলাম না, আর আমরা অনেক দিন হয়ে গেছে আমরা একসাথে বসে একটু আড্ডা মারিনি। তো আমি ভাবলাম সেই যখন কোথাও যেতে পারছি না, আমাদের আড্ডাটাই তোমরা একটু শেয়ার করো। সেই ছোট্টবেলায় আমরা একসঙ্গে স্কুল যেতাম, আমরা ক্রিকেট খেলতাম একসঙ্গে, সেই আনন্দটা আমরা এখন আর পাই না। আমি আমার ব্লগের জন্য ঘুরতে বেরিয়ে যাই, ভাইরাও ভাইয়ের কাজের জন্য বেরিয়ে পড়ে, আমরা ছুটি একদম পাই না। প্রথমে আমরা ভাবছিলাম যে আমরা রোস্টেড চিকেন খাবো, তারপর পরে সেই রোস্টেড চিকেনের ঝামেলা কে নেবে ভাই, কে নেবে? ওই জন্যই আমি বললাম ভাই ছাড়ো সব, আমরা নর্মালি আজকে দিনটা তুতুর বাড়ি স্টে করে যাই, থাকবো ওখানে, আর সন্ধ্যেবেলা হালকা স্ন্যাক্স খাবো যা ইচ্ছা, আর রাতে ডিনার করবো আমরা বিরিয়ানি। এখানে রয়েছে শিভম, দেখি শিভম কোথায় আছে। চ ভাই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আরে না রে, এই জলটা ঠিক আছে। কোন জলটা? এই জলটা। ও হ্যাঁ, শিবম পিছনে বসে গেছে, হাই, আর আবার হাই বলছে পিছন থেকে। তো আজকে মেন প্ল্যান হচ্ছে আমি শিবম আর তুতু তুতুর বাড়িতে সারা রাত স্টে করবো। আর ছোট্টবেলা থেকে আজ অব্দি যা যা করেছি, যত আর মানে কি বলবো, সেই ছোটবেলার আড্ডাটা আমরা মিস করছি, ছোটবেলার দিনগুলো আমরা মিস করছি। তো সেই জন্য আমরা একসঙ্গে আজকে একটু আমি টাইম স্পেন্ড করবো, এতটা ইমোশন জড়িয়ে আছে আমাদের মধ্যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বাস আর কি, চলো আমরা এখন যাচ্ছি বিরিয়ানি কিনতে। আর তোমাদেরকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি যে কোথায় ঘুরতে যাব সেই জিনিসটা নিয়ে। সেখানে আমি তুতুকে আর শিবমকে জড়াতে পারছি না, তার কারণটা হচ্ছে শিবম খুব সিরিয়াস কাজ করে, যেটা আমি নাম নিচ্ছি না, তবে ওর ছুটি পাওয়াটা খুব ডিফিকাল্ট। আর তুতুর কাজটা হলো প্রাইভেট কাজ, তো ওর তো ছুটি আরেই হবে না, তো আমাকেই বেরিয়ে পড়তে হবে। আমি যে ট্রিপটা প্ল্যান করেছি সেটা হচ্ছে পাহাড়ি, তো পাহাড়েই আমি যাব। এখন মে মাস, মানে কিছুদিন পর জুন মাস চলে আসবে, আর আমাদের ভারতবর্ষে মোটামুটি জুন মাস পর জুলাই মাসের সেকেন্ড উইক থার্ড উইক থেকেই মোটামুটি বর্ষাকাল চলে আসে, দেন আগস্ট মাস কিংবা সেপ্টেম্বর মাস অবধি থাকে। মানে আমাদের ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু আসে বর্ষাকালে, সেটাই আসবে। তো এই সময় পাহাড়ে যাওয়াটা একটু রিস্কি, তো আমার মা আমাকে যেতেই দিচ্ছে না, বলছে না যাস না, এই সময় যাস না বর্ষাকাল। কিন্তু দেখো প্রকৃতি প্রতিটা ঋতুতে কিন্তু ভিন্ন ভিন্ন আকার, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তুমি যদি গ্রীষ্মকালে যাও পাহাড়কে একরকম দেখবে, যদি বর্ষাকালে যাও তাহলে একরকম দেখবে, যদি শীতকালে যাও তাহলে একরকম দেখবে, বসন্তকালে তো আরো সুন্দর দেখতে পাবে। তোমার নাম কি বলো? রাকেশ। আমি বাড়ির পাশেই যাচ্ছিলাম, এখানে রাকেশ ভাই চলে এসছে, আমাকে হঠাৎ ধরে বলছে আমি তোমার ভিডিও দেখি দাদা, ভালো লাগে? লাস্ট কোন ভিডিও দেখেছো? নিকো পার্কের ভিডিও। এই দোকানটা? আচ্ছা,
শিবম আমাকে এই দোকানে অনেক দূরে নিয়ে এসছে। দোকানটার নাম হচ্ছে দেখো বারিক ফাস্ট ফুড। বিরিয়ানি কত করে দাও? দিয়ে দাও চিকেন বিরিয়ানি, দিয়ে দাও তিনটে দিয়ে দাও। বাবা চিকেনের পিসগুলো দেখো বেশ বড় বড় আছে। দোকানের মাল ভালো তাই বলছো? বাহ, দাদু বলছে দোকানের মাল খুব ভালো। থ্যাংক ইউ। তো বিরিয়ানি নিল আমাদের 70 টাকা করে। এখন চলে এসেছি আমরা তুতুর বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে হাতিবাড়ি, মানে অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে হাতিবাড়ি। আমরা এখান থেকে ডান দিক নিয়ে নিলাম। তোমার স্পাইড কিন্তু ঠান্ডা নেই, তুমি ফ্রিজে দিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে। অফিসে কখন ফিরেছিস? 7টা। তো আমরা এখন প্ল্যান করছি আমরা ছাদে গিয়ে মেন গল্পটা করব, কারণ বাইরে একটা সুন্দর ওয়েদার প্লাস বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা জাস্ট এসে কিছুদিন ধরে ভাই যা গরম পড়েছে না, দু তিন দিন ধরে আজকেও খুবই গরম। আজকে নরমাল টেম্পারেচার আমি দেখছিলাম 37, ফিলস লাইক দেখা যাচ্ছে 45। বাপ রে, মানে রাজস্থানে মনে হচ্ছে। 82%, মানে লু বইছে, লু দুপুরবেলা বাইরে লু বইছে পুরোপুরি। আজকে সারাদিনের মধ্যে যতটা প্ল্যান করেছি, মানে কাজের শুরুতে যখন বাইরে বেরিয়েছিলাম মনে হচ্ছিল যেন অজ্ঞান হয়ে যাবো, এতটা সানস্ট্রোকের মতো প্ল্যান, পুরো ঝাপসা দেখছি। তো তখন ভাবছিলাম যে আমাদের যারা ওয়ার্কার্স আছে বা যারা কাজ করছে বাইরে, তাদেরকে দেখে ভাবছি তারা কিভাবে করছে। সেটাই সেটাই, শিবমের চোখে পড়েছে জানলা দিয়ে নাকি দেখলো বিদ্যুৎ চমকাচ্ছে। তো ছাদে আমরা যাবো একটু ফিল নিতে, তোমাদেরকেও ফিল করাবো যেটা আমরা ফিল করছি। আকাশের অবস্থাটা একবার দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখানে আমি নিচ্ছি টাইম ল্যাপস। তুই কেমন লাগছে? এখন একটাই ফিল লাগছে, এক কাপ চা হবে, এখানটায় বসবো, বসে আকাশের দিকে তাকিয়ে গান চলবে আমার রাত জাগাতে। ও ভাই, এই গানটা আমি, এই গানটা আমার খুব প্রিয় গান, এই গানটা খুব প্রিয় গান আমার। একটা ফিল আছে, ভাইব দেয়, মানে ভাইব দেয়। তুই বলছিস আজকে রাত্রে এখানেই শুবে, দেখতে পেলে ঝেটার বাড়ি মারবে। তবু রিস্ক নিয়ে আমরা এখানে করছি, সাথে একটা ফটো তুলবো ভালো করে, ভালো করে একটু দিয়ে আকাশের ফিলটা নেবো। A few moments later. ভাই শাড়ি গোছানো ভালো কিন্তু, মানে ইন দা ফিউচার আর এক দু বছর পর ওকে তো গোছাতেই হবে। এইখানেও ফ্রিজ ভাই তোর? ও হ্যাঁ, এই ভাই এটা কি গরিবে? সেই বাদশা আলমারি, আজকে রাতে মনে হয় বৃষ্টি হবে। হবে কি হবে না তোর মনে, কি মনে হয়? হবে না, হবে কি হবে না? শিবম বলছে বৃষ্টি আসবে, তুই বলছে আসবে না, দেখা যাক কি হয়। বাইরে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা তিনজন পালিয়ে চলে এসেছি। এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সেরা সেরা ও ভাই, একদম অতটা বুঝতে পারা যাচ্ছে না ক্যামেরায়। আমরা যেখানে আছি তারা ফিল করতে পারছি হালকা বৃষ্টির ঝাপটাটা, যেটা আমাদের সবার লাগে সারাদিনের শেষে যে হালকা একটা বৃষ্টির আবহাওয়া, যে ঠান্ডা। আরে গরমে বেশি ফিলটা হয়। ওই
ভুলে গেল, পেয়েছি স্যার, জোরে বৃষ্টি হচ্ছে, একদম ঠিকঠাক দিনে হয়েছে আমাদের, একদম এই এই জিনিসটা আমরা ফিল করতে গেছিলাম যেটা নর্মাল দিনে আসলাম না, এখন গরমের জন্য এসিতেই বসে থাকতাম। এই তিনজন গল্প করতে মানে প্রকৃতি আমাদেরকে ফুল সঙ্গ দিয়ে দিয়েছে, বলছে তোরা তিনজন কেন কেন আমিও আসছি তোদের জন্য। যাই হোক, এ ভাই সাপ, ঠিক আছে চলো আমরা একটু এনজয় করি, তোমরাও দেখো। টাইম হয়ে গেছে এখন রাত 11:30, আর আমরা মানে আমরা তিনজন করছি ডিনার এখানে। তুতু অলরেডি খুলে নিয়েছে বিরিয়ানি, শিবম যতবারই যায় ভাই বাথরুমে, ও কিন্তু বাথরুম বন্ধ করে না, রিভিউ দেয়, ও খুব ভালো রিভিউ দেয়। আমি আমি পারি না, আমি সত্যি কথা বলতে গেলে আমি খাবারের রিভিউ দিতে একদম পারি না, তার কারণটা হচ্ছে আমার খাবারের টেস্ট আমি একদমই বুঝতে পারি না, সব খাবার আমার কাছে একদম সমান খেতে পাচ্ছি এটাই অনেক। যে শুরু করেছে তার কাছে রিভিউ না, ও পারে না, ও ভালো পারে না। তুই বল দেখি, বল কেমন লাগছে? সত্যি কথা বলতে বিরিয়ানি যে টেস্ট সেটা আমি বুঝতে পারছি না, এখন খুবই ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা, আমরা অনেকক্ষণ আগে আমরা যখন নিয়ে আসি তখন 7:30 বাজে আর এখন 11:30। যদি আমাকে রেটিং জিজ্ঞেস করো 6/10, আমি সাইজের দিক থেকে বা কোয়ান্টিটির দিক থেকে বলছি না, টেস্টের দিক থেকে বলছি। চলো আমরা ডিনারটা কমপ্লিট করি, খেয়ে আমি আবার ফিরে আসছি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তুতুর বাড়ি। কালকে রাত্রেবেলা আমরা ডিনার করে সেই যে গল্প করতে বসলাম, দেন আমরা এত কথা বলেছি, শিবম মাঝখান থেকে আমাদের সব খেলার কথাগুলো বলছিল, আমরা লাস্টের মাথায় ছিল না ব্লগটা এন্ড করতে হবে। এখন সকাল হয়ে গেছে, সকাল সকাল কাকিমা আমাদের জন্য বানিয়েছে, দেখো লুচি, তুই রিভিউ দিবি, আমি 10/10 খাবার আগে, কারণ মা বানিয়েছে, মা বানিয়েছে একদম। ঠিক আছে চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিই, এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বেশি ভালো লাগলে না, এটা তো ভালো বেশি ভালো লাগার কোনো কথাও না, এটা আবল তাবল ব্লগ ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইল সি ইউ অন নেক্সট ব্লগ, নাও বাই বাই, টেক কেয়ার অ্যান্ড এনজয় এনজয় ইওর লাইফ।